হাবিজ ছাত্রের পকেটে যেভাবে ইয়াবা দিল আমাদের দেশের কথিত জনগণের বন্ধু পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে চেক করার নামে তার পকেটে মাদক দেওয়ার অভিযোগ তুলেছেন ইশতিয়াক রায়হান নামের এক শিক্ষার্থী আমার মতো সচেতন মানুষকে যদি পুলিশ পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে ফাঁসাতে চাই তাহলে সাধারণ মানুষের কী অবস্থা তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো বারোই মে রাত নয়টায় আমি সাইকেলে করে টিউশন থেকে ফিরছিলাম গুলিস্তান রাষ্ট্রপতির বাসভবনের পাশে আমাকে পুলিশ থামালো সাইকেল সাধারণত পুলিশ থামানোর কথা না থামিয়ে আমাকে বলে চেক করতে হবে আমি বললাম ঠিক আছে চেক করেন কিন্তু কোনো পকেটে হাত দেবেন না আমি দেখাচ্ছি আপনাকে সব তিনি জিজ্ঞেস করলেন কি করেন আমি বললাম স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এ কথা বলাতে যেন চেক করার গতি আরও বেড়ে গেল আমি তাকে বারবার বলতে লাগলাম আমি পকেটের সব কিছু দেখাচ্ছি আপনি হাত দিবেন না তারপরও তিনি আমার পকেট এবং প্যান্টের সব জায়গায় চেক করতে লাগলেন দশ মিনিটের মতো চেক করে আমাকে ছাড়লেন আমার কিছুটা ডাউট লাগলো আমি সামনে কিছু দূর গিয়ে সাইকেল থামিয়ে প্যান্টের পেছনের পকেটে হাত দিলাম দেখলাম সাদা কাগজে মোড়ানো দুটি লাল রঙের ট্যাবলেট সম্ভবত ইয়াবা আমি বুঝতে পারছিলাম যে সামনের চেকে পুলিশ আমাকে ধরবে এবং এই ট্যাবলেট প্যান্টের পকেট থেকে হাত দিয়ে বের করবে তারপর যা করার আমাকে করবে তাদের সব কিছুই পূর্ব পরিকল্পিত ছিল আমি আস্তে করে রাস্তার পাশে প্যাকেটটা ফেলে দিয়ে সামনে এগোতে লাগলাম এবং যথারীতি সামনের চেকে পুলিশ আমাকে ধরল যখন আমি সেখান দিয়ে পার হচ্ছিলাম আরও দুটি সাইকেল আমার সঙ্গে পার হচ্ছিল কিন্তু তাদের ধরল না প্রথম যে পুলিশ আমাকে ধরেছিল সে সম্ভবত দ্বিতীয় জনকে আমার সাইকেলের রঙ এবং নাম বলে দিয়েছিল যাতে করে তারা সহজে ধরতে পারে আমার কাছে তখন পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার সে বারবার আমার পেছনের পকেটে হাত দিয়ে চেক করতে লাগল সামনের পকেটের দিকে যেন তার কোনো আগ্রহই নেই কিছু না পেয়ে হতাশ হয়ে পুলিশ আমাকে ছেড়ে দিল রমজান মাসেও তারা এসব করা ছাড়ল না আজকে আমি রক্ষা পেলাম কিন্তু পরের বার যে কখন কী দুর্ঘটনা ঘটে যায় কিছু বলা যায় না এভাবে হয়তো একটি ছাত্রের ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে রাস্তায় চলাচলের ক্ষেত্রে সবাই সাবধানতা অবলম্বন করবেন পুলিশ মানুষের বন্ধু এ কথাটাই আমরা ভরসা রাখতে চাই কিন্তু এই রকম বন্ধুদের জন্য কতটুকু পারব ইশতিয়াক রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয়